এই মাছের নাম কি? ওজন কত হবে? কি কাজে লাগে? পাংখাগুলো বিভিন্ন ওষুধের কাজে লাগে, আর মাছটা বিদেশে খায়ও। আমার নাম অরূপ কুমার বর। এই মাছের নাম কি? চিরুনি ফাল। এটা কোথা থেকে এসছে? এটা পারাদ্বীপ বন্দর থেকে এসছে। এর কি কাজে লাগে? এটা খুব মূল্যবান ওষুধ তৈরির কাজে লাগে পাখনাগুলো। এটা কি বিলুপ্ত জাতি? হ্যাঁ, এই জাতিটা সাধারণত এখন পাওয়া যায় না, এটা প্রায় বিলুপ্ত প্রায় জাতি, তবে খুব কমই উঠে এই মাছ। কোথায় পাওয়া যায় এটা? এটা এই আরব সাগরেই পাওয়া যায়, বঙ্গোপসাগরেই পাওয়া যায়। এই মাছের নাম কি? কোথায় সমুদ্রে পাওয়া যায়? এরা সচরাচর পাওয়া যায় না, এটা বিলুপ্ত প্রজাতির মাছ। ওজন কত হবে? ওজন 500 থেকে 750 মতন ওজন হবে। এ কি কাজে লাগে? এটা এর পাংখাগুলো বিভিন্ন ওষুধের কাজে লাগে, আর মাছটা বিদেশে খায়ও। আমার নাম অরূপ কুমার বর। এই মাছের নাম কি? চিরুনি ফাল। এটা কোথা থেকে এসছে? এটা পারাদ্বীপ বন্দর থেকে এসছে। এর কি কাজে লাগে? এটা খুব মূল্যবান ওষুধ তৈরির কাজে লাগে পাখনাগুলো। এটা কি বিলুপ্ত জাতি? হ্যাঁ, এই জাতিটা সাধারণত এখন পাওয়া যায় না, এটা প্রায় বিলুপ্ত প্রায় জাতি, তবে খুব কমই উঠে এই মাছ। কোথায় পাওয়া যায় এটা? এটা এই আরব সাগরেই পাওয়া যায়, বঙ্গোপসাগরেই পাওয়া যায়।